শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মাহমুদুল হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে নতুন করে 3 মৃত্যু, শনাক্ত 243। মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল 3 বন্ধুর। প্রতিবন্ধীদের পরিচর্যা করলে তারা সম্পদে পরিণত হবে, সমাজকল্যাণ মন্ত্রী। মালয়েশিয়ায় শনাক্ত করোনার ওমিক্রন ধরন। ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াত। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামছে বাংলাদেশ। এবারে বিস্তারিত সংবাদ। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,989 জনে। একই সময় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 243 জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 15,77,070 জনে। আর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল চালক সহ 3 বন্ধু মারা গেছেন। আজ দুপুরে হাজীগঞ্জের ধেরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, 6 বন্ধু মিলে মোটরসাইকেল যোগে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের একটি বিনোদন পার্কে ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে, অপরজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তাদেরকে যথাযথভাবে পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে। আজ 30তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও 23তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাকক্ষ থেকে পরিচালিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আক্তার। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একটি প্রতিবন্ধী বান্ধব দেশ বিনির্মাণে সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থাসহ প্রতিবন্ধী নিয়ে কাজ করতে আগ্রহী সবাইকে আহ্বান জানান। মালয়েশিয়ায় প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, 2 সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা থেকে মালয়েশিয়ায় ফেরার পর এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়। এরপর 19 বছর বয়সী ওই শিক্ষার্থীকে 10 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। তাকে ছেড়ে দেওয়ার পর আবারও পরীক্ষা করা হলে নতুন ধরন ওমিক্রন ধরা পড়ে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই শিক্ষার্থী দক্ষিণ আফ্রিকা থেকে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেন, তবে তার সঙ্গে দেশে ফেরা অন্যদের পরীক্ষায় করোনা ধরা পড়েনি। আমফানিয়াসের মতো ঘূর্ণিঝড়গুলোর পর ভারতের দিকে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াত। 4 ডিসেম্বর ভোরে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে বলে ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, থাইল্যান্ড থেকে আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে আশ্রয় করতে পারে ঘূর্ণিঝড় জাওয়াত। এর জেরে সমুদ্র উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াতের কারণে যাতে ক্ষয়ক্ষতি না হয় সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সুন্দরবনে। উপকূলের জেলাগুলোতে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করছে রাজ্য পুলিশ। সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে বিপদকালীন আশ্রয় কেন্দ্র। আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। সাকিব আল হাসান ফেরায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। এক পেসার ও 3 স্পিনার নিয়ে একাদশ সাজাবে টাইগাররা। অভিষেকের অপেক্ষায় মাহমুদুল হাসান জয়। নির্ভার পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা। অপরদিকে পাকিস্তানের সঙ্গে জয় দিয়ে শেষ করতে চায় টাইগাররা। মিরপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইটে এবং ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব ও গুগল নিউজে। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ। ধন্যবাদ।